নমস্কার, চলতি 24 ঘন্টা খবর ননস্টপ নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আনন্দপুর থানা এলাকার একটি অভিজাত হাউজিং কমপ্লেক্সে ছাত্রের ঝাঁপ। আবাসনের টাওয়ার 5 এর 24 তলা থেকে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্র ঝাঁপ দেয় বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণবংশ নিয়োগীর সঙ্গে কথা বলে। অর্ণবংশ, কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে? দেখো, আনন্দপুর থানা এলাকায় এটা অভিজাত আবাসন। আজকে সকাল 9:30 নাগাদ পুলিশের কাছে খবর যায় যে এই আবাসনের টাওয়ার নাম্বার 5, সেখান থেকে তার নিচ থেকে একটি দেহ উদ্ধার হয়েছে এবং তাকে পুলিশ ঘটনাস্থলে আসার পর জানতে পারে যে পুলিশ এই সেই আবাসন ঠিক আবাসনের পরে আবার পর তলায় ছিল সাইকেল, তার সাইকেলের উপর পরে সাইকেল সম্পূর্ণ ভেঙে যায় এবং তাকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কি কারণে মৃত্যু এখনও স্পষ্ট নয়। দুটি কারণ হয়ে থাকতে পারে, এক হচ্ছে দুর্ঘটনা, আরেকটা হয়ে থাকতে পারে আত্মহত্যা। সেটা নিশ্চিত করার জন্য লালবাজারের গোয়েন্দা বিভাগ তারা এসেছিলেন, তারা গিয়ে ঘটনাস্থলে ছবি সংগ্রহ করেছেন। আনন্দপুর থানা পুলিশ তারাও এসেছিলেন এবং ছেলেটি জানতে পারে, ছেলেটি ক্লাস 12-এ পড়ে, ইংরেজি মাধ্যমে কলকাতার একটি নাম করা ইংলিশ মাধ্যমে স্কুলে তিনি পড়তো, মেধাবী স্টুডেন্ট। তার আত্মহত্যা হঠাৎ কেন করলো বা যদি করে থাকে আত্মহত্যা, তাহলে কারণটা কি এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা আত্মহত্যা সেটা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত আবাসন কর্তৃপক্ষ তরফে কোনো বার্তা আমরা কোনো খুঁজে পাই, তারা কোনো ঢুকতে দিচ্ছে না। আমরা যা দেখলাম, ডিডি টিম তারা বেরিয়ে গিয়েছে, পুলিশ ছিল ভেতরে, সেই বডি রিকভার করা, রেস্কিউ করা হয়ে গিয়েছে। এখন তদন্ত করে দেখা হচ্ছে, পরিবারের সাথে কথা বলার চেষ্টা চলছে যে কী কারণে, অর্থাৎ সেই সময় সেই কিশোর বারান্দা ব্যালকনিতে কী করছিল। ছোটো ছোটো ব্যালকনিগুলো রয়েছে, ঠিক সেই ব্যালকনিগুলি খোলা যেখান থেকে এসি লাগানো হয়, এমনই একটি ব্যালকনি, ফিফথ যে টাওয়ার রয়েছে সেই টাওয়ারে একটি ব্যালকনি থেকে এসে পড়ে যায় এমনটা কিন্তু আমরা প্রাথমিকভাবে খবর পাচ্ছি। সেই বিষয়টা কিন্তু তদন্ত করেছে পুলিশ, সেটা পরিবারের সঙ্গে কথা বলছে। যদি আত্মহত্যা করে থাকে তাহলে কোনো অবসাদ ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ অর্ণবংশ, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণবংশ নিয়োগীর সঙ্গে। 21 মেগা ফাইনাল বাংলায় চড়ছে পারদ, নেতাদের বাগযুদ্ধ, জনতার প্রত্যাশা, শুরুতেই 21-এর মহারণ। নন্দীগ্রামে দাঁড়িয়েও রাজনীতির ধারে কাছে গেলেন না শুভেন্দু, মুখে হরে কৃষ্ণ নাম, আছি ছিলাম থাকবো বার্তা নন্দীগ্রামবাসীকে। তার মাথায় হলুদ টিকা কেন, বাইক মিছিলে পতাকা রঙই বা কেন হলুদ, এসব নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দুর মন্তব্য, সবকিছুকে বাঁকা ভাবে নেবেন না। আপনাদের সেবক শুভেন্দু অধিকারী বরাবর আপনাদের সঙ্গে ছিল, ভবিষ্যতেও আপনাদের সঙ্গে পাবেন। হরে কৃষ্ণ। না, এটা রাজ কমিটি, আমার নয় ভাই, রাজ কমিটি কিছু সব জায়গায় অত বাঁকা বাঁকা কথা বলতে হবে। শুভেন্দুর সঙ্গে বৈঠক নিয়ে এখনও আসার জায়গা রয়েছে, রাজনীতিতে অধৈর্যের জায়গা নেই, মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। আমি তো আশাবাদী, আমি মনে করি সম্ভব, এখনো মিটিং করার চেষ্টা করব। এত অধৈর্য হলে রাজনীতিতে চলে না, রাজনীতি হচ্ছে ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষা, সেই পরীক্ষা আমি দিতে রাজি আছি। রাতারাতি দাদার অনুগামী পোস্টারে ছয়লাভ জয়নগর মজিলপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ড, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কংগ্রেসের বক্তব্য, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে অপশাসন চলছিল তার বিরুদ্ধে দলের লোকেরাও সরব হয়েছে। অন্যদিকে জল্পনা আরও উস্কে দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা বিজেপি নেতৃত্বের দাবি, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, মানুষ তাদের সাথে আছে, রাতের অন্ধকারে বিজেপি কংগ্রেসের কর্মীরাই কাজ করছেন বলে তাদের অভিযোগ। অনুগামী আছে, তারা কিন্তু দাদার অনুগামী বলে পোস্টার মারছে, কারণ অলরেডি এটা নিশ্চিত হয়ে গেছে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়েছে এবং এবার বিজেপিতে জয়েন করে, এটা সময়ের অপেক্ষা। মমতা ব্যানার্জির সরকারের যে মানে অপশাসন পশ্চিমবঙ্গের বুকে জারি করেছে তার বিরুদ্ধে আমরা বিরোধীরা এতদিন বলতাম, এখন তার দলের লোকেরাও বলতে শুরু করেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে আগামী 21-এ দিদির দিন শেষ হয়ে গিয়েছে এবং আমাদের ভোট এগিয়ে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পোস্টার রাতের অন্ধকারে কারা দিয়েছে, বিজেপি না সিপিএম না এসইউসিআই না 3 নম্বর ওয়ার্ডে সেখানে কংগ্রেস ক্ষমতায় আছে, সেখানে কংগ্রেস কারা এটা লাগিয়েছে আমরা আমাদের জানা নেই। তবে তৃণমূল কংগ্রেস কর্মীরা সকলেই ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন এবং
মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকারের উন্নয়নের সঙ্গে আছেন।